বলেছে সেটা হয়তো আমিও জানি না। এক বছর আগে আমিও জানতাম না যে ভাঙড়ে আমাকে এইভাবে আসতে হবে, আমি তো অন্যরকমভাবে আসতে চেয়েছিলাম বা সেই রকমই কথা ছিল, কিন্তু আজকে দেখুন আমি সম্পূর্ণ অন্যরকমভাবে এসেছি। তো সব কিছু উপরওয়ালা যেরকমভাবে আমাদের নিয়তি ঠিক করে দেবে সেটাই হবে। আপনি বললেন যে আপনি নওশাদ সিদ্দিকীর স্ত্রী, রেজিস্ট্রি হয়নি, সামাজিকভাবে হয়েছে, কত সাল নাগাদ হয়েছে, কত বছর নাগাদ হয়েছে? 3 বছর হয়ে গেছে। 3 বছর? হ্যাঁ। তো এটা 3 বছর যখন হয়েছে, আপনাদের সঙ্গে কি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল আপনাদের অতীতে? অবশ্যই, আমি বলবো যদি নওশাদ সিদ্দিকী স্বীকার যদি না করে যে আমি তার স্ত্রী, তাহলে তিনি এটা স্বীকার করুন, তাহলে তিনি কিভাবে আমার সঙ্গে ছিলেন, তাহলে সেটা কি অবৈধ ছিল? কেন ভাঙড় কি মানে আমি আসতে পারি না? শুধু নওশাদ সিদ্দিকী এখানকার MLA, উনিই শুধু আসবেন, অন্য কেউ কি আসতে পারেন না? আমি একটা গ্রুপের হয়ে সামাজিক একটা একদম অরাজনৈতিক প্রোগ্রামে এসেছি, এটা নিয়ে মনে হয় জলঘোলা করাটা উচিত নয়। প্রথমবাসী আপনাকে আগামী দিনে রাজনৈতিক মঞ্চ দেখতে মানে দেখবে সেটা এখনই বলতে পারছি না, কিন্তু সামাজিক কাজে আমি ভাঙড়বাসীর পাশে থাকব যতটা পারবো। এখানে মহিলাদের অধিকার নিয়ে বা কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, আমি তাদের সঙ্গে আছি সব সময়। একেবারেই নয়, অন্য কোনো অভিসন্ধি নেই। আমি আগেও অনেক সামাজিক প্রোগ্রামে অংশ নিতাম এবং বিগত 1 বছর আমি সব কিছু থেকে একটু দূরে ছিলাম, আবার আমি শুরু করেছি আমার যেটা কাজ, সামাজিক কাজ, সেগুলো আবার কন্টিনিউ করছি, এর মধ্যে কোনো অভিসন্ধি নেই। রেজিস্ট্রি বিয়েটা হয়নি, কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত, এবং আমি বলবো আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, এর মধ্যে কেউ কোনো রকম অন্যরকম অভিসন্ধি আছে সেই রকম ভাববেন না, সেটা আপনাদের ভুল ধারণা। আমি একটা মুসলিম ঘরের মেয়ে এবং এইভাবে নিজের অধিকার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছি, এবং আমি আমার স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই, এটুকুই আমার লড়াই, এর থেকে বেশি কিছু আর চাই না।